স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে পাশে থাকবে ফ্রান্স, এমন আশ্বাস দিলেন দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রারও প্রশংসা করেছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশাবাদ, আঞ্চলিক স্থিতিশীলতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে দেশটি। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন দুই নেতা, সই হয় দুটি সমঝোতা চুক্তিও। আব্দুল্লাহ শাফির রিপোর্টে বিস্তারিত। সকাল 10:30টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। নিজ অফিসে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আনুষ্ঠানিক ফটো সেশন শেষে একান্ত বৈঠকে বসেন দুই দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। পরে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্ট নানান ইস্যুতে আলোচনা হয়। পরে আবারও দ্বিপাক্ষিক বৈঠক হয়, যেখানে ব্যবসা বাণিজ্য ও এয়ারবাস সংক্রান্ত বিষয়গুলো জায়গা পায়। পরে যৌথ সংবাদ সম্মেলনে আসেন ফ্রান্সের রাষ্ট্রপতি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। তাদের উপস্থিতিতে সই হয় দুটি চুক্তি, যার একটি নগর অবকাঠামো উন্নয়ন বিষয়ক, আরেকটি বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই বিষয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু 1972 সালে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সূচনা করেছিলেন, আজ তা একটি নতুন মাত্রায় উন্নীত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ভূরাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অনিশ্চয়তার বৈশ্বিক পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়াকে সমর্থন করে ফ্রান্স। জানান, কৌশলগত নতুন সম্পর্ক আঞ্চলিক ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করবে। আমরা কিছু সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছি। বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে ফ্রান্স আমাদের অবকাঠামোগত উন্নয়নে তার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আমাদের নিশ্চিত করেছেন। পাশাপাশি বাংলাদেশের কৌশলগত সুরক্ষা অবকাঠামো বিনির্মাণে উন্নত বিশ্বসহিত কারিগরি সহায়তা প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে ফরাসি প্রেসিডেন্ট তুলে ধরেন দুই দিনের সফরের তার অভিজ্ঞতার কথা, প্রশংসা করেন বাংলাদেশের অগ্রযাত্রার, জানান স্মার্ট বাংলাদেশ গড়ার সারথি হবে দেশটি। অবকাঠামো, আর্থসামাজিক সহ বিভিন্ন খাতে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, আমরা তাতে ফ্রান্সের উন্নয়ন এজেন্সির মাধ্যমে আরও সহায়তা করতে আগ্রহী। আমরা আরও সহায়তা করতে চাই আপনাদের স্মার্ট বাংলাদেশ গড়ার ডাকে। Nous voulons contribuer à l'émergence du smart Bangladesh que vous appelez de vos voeux et c'est pourquoi nous avons এ সময় এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ফ্রান্স দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আশাবাদের কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভূরাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশ ও ফ্রান্সের নেতৃস্থানীয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ফ্রান্সের অগ্রণী ভূমিকাকে আমরা স্বাগত জানাই। এছাড়াও ফ্রান্সের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, ভাষা বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এছাড়া জলবায়ুর অভিঘাত মোকাবেলা সহ বাণিজ্য বাড়ানোর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানান দুই নেতা। সফরের সামগ্রিক বিষয়ে একটি যৌথ বিবৃতি খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়। আব্দুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।